ড্রয়িং ডিজাইন করে বাড়ি করুন, আপনি নিরাপদে থাকুন, আপনার পরিবারকেও নিরাপদে রাখুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো গ্রামের বাড়ির চার বেডরুমের কম খরচে খুবই সুন্দর চার বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। যারা গ্রামের বাড়িতে কম খরচে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটি একতলা বাড়ি করতে চান, তাদের জন্য আজকের ভিডিও খুবই উপকারে আসবে। এবং এই বাড়িটি করতে টোটাল কত টাকা খরচ যাবে, কিভাবে করা হয়েছে, কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমাদের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আমাদের এখানে যে ফোর্সের পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো, এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে খুবই সুন্দর একটি ডাবল ডোরের একটি ডোর দেওয়া আছে, ডোরটা অবশ্যই আপনারা দেখেন। আর এখানে খুবই সুন্দর একটি সাদা টাইলস আমরা ব্যবহার করেছি দর্শক বন্ধুরা। আর এখানে যে ব্যালকনিগুলো রাখা হয়েছে, এখানে তিল চারা ব্যালকনি রাখা হয়েছে। ব্যালকনির দুই পাশে দুটি, এখানে একটি পিলার দেওয়া আছে, এখানে একটি পিলার রাখা আছে। আর এখানে যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো পিলারের মধ্যে খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর আমাদের যে রূপটালিগুলো ব্যবহার করেছি, রূপটালিগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। আর এখানে অনেক সুন্দর একটি টাইলস আমরা দিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা। আর এখানে সম্পূর্ণ অ্যাসেস করা হয়েছে, অ্যাসেসগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে সবচেয়ে সুন্দর হয়েছে আসলে আমাদের এখানেও বিট রাখা আছে, এখানেও রাখা আছে বিট, এখানেও বিট, এখানেও বিট, টোটালি পাঁচটা স্টেপে আমরা এই বিল্ডিংটিতে পাঁচটা স্টেপে বিট রেখেছি। যেহেতু বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে খুবই সুন্দর যে দেখা যায়, আর আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে কেমন দেখা যাবে এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের এই অংশে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, এই ফোর্সের ডিজাইনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি উপর রূপটালে দিয়ে। আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন, এই জানলার ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর আজকের এবার ডিজাইনটি করে দিয়েছি আমরা কুমিল্লা সান্দিনাতে। ভাই একজন প্রবাসী, ভাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেছে সুন্দর একটি বাড়ি করার জন্য। তো আমরা আসলে ভাইয়ের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য করার আমরা চেষ্টা করি। দর্শক বন্ধুরা, এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর এখানে যেই প্যারাপেটের ডিজাইনগুলো, এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। প্যারাপেট ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে জানলার ডিজাইনগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে ওয়ালের কালার কম্বিনেশনটি খুবই সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করেছি। তো দর্শক বন্ধুরা, এক একজনের চয়েসটা আসলে এক এক রকম, কারণ আপনার চয়েস একরকম, আমার চয়েস একরকম, আবার অন্যজনের চয়েস এক এক রকম। তো আপনার যেরকম, যার যেরকম চয়েস থাকে, ওই চয়েসের আলোকে বা আপনার স্বপ্নের আলোকে আমরা ডিজাইনটি সাজিয়ে দিয়ে থাকি দর্শক বন্ধুরা। এটা আমাদের রূপটপ, আমরা রূপটপটা সকল সময় দেখেন অনেক সৌন্দর্য করার চেষ্টা করি। এখানে দুইটা বসার দোলনা দিয়েছি, এখানে একটি বসার স্পেস রাখা আছে, এখানে একটি বসার স্পেস রাখা আছে, আর এখানে একটি বসার স্পেস রাখা আছে খুবই সুন্দরভাবে। তো আশা করি আপনার ডিজাইনটি সম্পূর্ণ হিসেবে বুঝতে পারছেন। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে, যদি আপনার ভালো লাগে তাহলে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, হয়তো অনেক প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর একটি বাড়ি করার জন্য। তো আপনার সুন্দর বাড়িটি অবশ্যই করার আগে আপনি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করেন। দর্শক বন্ধুরা, বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 41 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 35 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংটি টোটাল এরিয়া 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি। আমাদের ক্যাট এরিয়া বিল্ডিংটি 1400 স্কোয়ার ফিট, প্রথম প্রবেশ করলেই পড়বে। একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। আর এখানে প্রবেশ করলে পড়বে একটি স্টেয়ার, স্টেয়ার মাপটি দেওয়া আছে 7.5 ফিট বাই 16 ফিট 10 ইঞ্চি। আর এখানে পড়বে একটি গেস্ট বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট। আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে রাখা আছে একটি ব্যালকনি, এই ব্যালকনি মাপটি দেওয়া আছে 9.5 ফিট বাই 3.5 ফিট। দর্শক বন্ধুরা, আমরা যদি এদিক দিয়ে সরাসরি প্রবেশ করি, এখানে অনেক বড় একটি ডাইনিং স্পেস পড়বে 24 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি। এটা পুরো ডাইনিং স্পেস, ডাইনিং কাম ড্রয়িং রুম। আর এখানে আমাদের একটি গেস্ট বেড রাখা হয়েছে, একটি বেড রাখা হয়েছে এখানে, যেহেতু ওনার যদি, যেহেতু গেস্ট আসলে এখানে থাকতে পারে। আর এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট। আর এখানে একটি কমন টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট। আর এখানে একটি কিচেন রাখা আছে, কিচেনের মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 8 ফিট। আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন, প্রত্যেকটা মাপ মেজারমেন্ট আপনাকে দেখাচ্ছি। আর এদিক দিয়ে ওনার আসলে বাড়িতে ওনার দুই দিক দিয়ে অ্যান্টি থাকবে, এদিক দিয়ে অ্যান্টি থাকবে এবং এদিক দিয়ে অ্যান্টি থাকবে। তো এদিক দিয়ে আমাদের একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে 7 ফিট বাই 7 ফিট। আর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি অ্যাটাস্টরও রাখা আছে 5 ফিট বাই 8 ফিট। এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে 13 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি, এটার সাথে একটি অ্যাটাস্টরও রাখা আছে 4 ফিট বাই 8 ফিট। তো আশা করি ডিজাইনটি আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর যদি কে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে। যাদের 25-30 লক্ষ টাকা বাজেট আছে, 25-30 লক্ষ টাকা বাজেট আছে, চাচ্ছেন সুন্দর একটি গ্রামে একতলা বাড়ি করতে, তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের